আপনি যাচ্ছেন আপনার সিমে অপ্রয়োজনীয় যে মেসেজগুলো আছে এই মেসেজগুলো আপনি কিভাবে বন্ধ করবেন। সালাম বন্ধু, আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম এবং আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি যে অপারেটরের সিম ব্যবহার করেন না কেন, সেটা হতে পারে জিপি, রবি, এয়ারটেল বা টেলিটক। দেখা যাচ্ছে যে আপনি যে সিমটা ব্যবহার করেন ওই সিম থেকে আপনাকে প্রতিদিন দেখা যাচ্ছে 15টা 20টা বা দেখা যাচ্ছে হয়তো আরো কম হতে পারে, আর দেখা যাচ্ছে বেশিও হতে পারে, আপনাকে প্রতিনিয়ত তারা মেসেজ দিয়ে যাচ্ছে যে অফার গুলো আপনার মোটেও কখনো দরকার নেই। এখন আপনি চাচ্ছেন এই যে অতিরিক্ত অর্থাৎ অপ্রয়োজনীয় মেসেজ গুলো আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে যাচ্ছে, তো এই এসএমএস গুলো আপনি কিভাবে বন্ধ করে রাখতে পারবেন। তা আপনারা অনেকে জানেন যে কিছুদিন আগে বিটিআরসি এই অপশনটা চালু করে দিয়েছে, অর্থাৎ আপনি চাইলে কিন্তু এই যে অপ্রয়োজনীয় মেসেজগুলো আসে এগুলো বন্ধ করে রাখতে পারবেন। এর আগে কিন্তু এরকম কোন সিস্টেম ছিল না, তো এখন থেকে আপনি চাইলে কিন্তু পারবেন। তো ইতিমধ্যে আপনারা এই বিষয় সম্পর্কে অনেকে জানেন, তো অলরেডি প্রত্যেকের সিমে কিন্তু এক একটা মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে। তো এরপরে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে থেকে অনেকে গুগল বা ইউটিউবে সার্চ করবে যে সিমে আসা অতিরিক্ত এসএমএস গুলো অর্থাৎ অপ্রয়োজনীয় এসএমএস গুলো কিভাবে বন্ধ করব। তো এই উদ্দেশ্য করেই মূলত এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি নাটানির শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, তাহলে অল সিমের যে অপ্রয়োজনীয় এসএমএস গুলো আছে আপনি চাচ্ছেন বন্ধ করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা দেখার মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে ভিডিওতে একটা লাইক দিবেন আর নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি আপনি আমার একটি ভিডিও মিস না করেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আপনাদের সকল সিমের অপ্রয়োজনীয় যে মেসেজগুলো আছে এগুলো আপনি কিভাবে বন্ধ করতে পারবেন এটুতেই এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আপনি যে অপারেটর সিম ব্যবহার করে থাকেন ওই কোম্পানি থেকে দেখা যাচ্ছে আপনাকে প্রতিনিয়ত বিরক্তমূলক এসএমএস দিয়ে যাচ্ছে, এসএমএসগুলো কীভাবে বন্ধ করবেন। তো প্রথমত হচ্ছে আপনাকে দেখে দিচ্ছি জিপি সিমে আপনি কিভাবে বন্ধ করতে পারবেন। তো এর আগে আপনাদের দেখে দিচ্ছি, আপনাদের প্রত্যেকে কিন্তু দেখতে পারবেন যে বিটিআরসি থেকে আপনাদের এই ধরনের একটা মেসেজ দিয়েছে এবং এখানে কিন্তু আপনাকে কোডটা বলে দিয়েছে যে কত কত আপনাকে ডায়াল করতে হবে। আর এই ধরনের এসএমএসগুলো সাধারণত প্রমোশনাল এসএমএস বলা হয়। ধরুন এখান থেকে লেখা আছে প্রমোশনাল এসএমএস না চাইলে ডায়াল করতে পারবেন এত এত। তো দেন আমি এখান থেকে চলে আসছি ডায়াল পেডে। তো ডায়াল পেডে চলে আসার পর যেহেতু আমি জিপি সিম দিয়ে প্রথমে আপনাদের দেখাবো, এই জন্য আপনাকে ডায়াল করতে হবে *121*1101, দেন এরপর আপনি এখান থেকে হ্যাশ চাপবেন। হ্যাশ চাপে এখান থেকে আপনি দেখতে পাবেন জিপি সিম, আমি জিপি সিমে এখান থেকে ডায়াল করে দিলাম। তো ডায়াল করার সাথে সাথে আমাদের এখন একটা মেসেজ চলে আসবে, দেখতে পারবেন ইউ উইল গেট এ এসএমএস সুন, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। তো আমি এখান থেকে ওকে দিয়ে কেটে দিচ্ছি। ওকে দিয়ে কেটে দেওয়ার পর আমি একটু অপেক্ষা করি, দেখতে পাবেন অলরেডি একটা এসএমএস চলে আসছে। তো এসএমএসটা আমি একটু ওপেন করলাম, দেখতে পাবেন এখান থেকে লেখা আছে ডিয়ার কাস্টমার ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভ অ্যান্ড উইল বি প্রসেসড উইদিন নেক্সট 72 আওয়ার্স টু গেট জিপির প্রমোশনাল এসএমএস ডায়াল এত এত থ্যাংক ইউ। তো দেখতে পারবেন যে 72 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এটা কার্যক্রম চালু হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে আমাদের গ্রামীণ সিমে গেল। তো আপনি চাচ্ছেন এখন রবি সিমে করার জন্য, তো রবি সিমে যদি করতে চান, রবি বা এয়ারটেলে যদি করতে চান, দুটি একসাথে আপনাদের দেখে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনাকে ডাল করতে হবে *7#, ঠিক আছে *7#। তো দেখতে পারবেন যে রবি, আমি রবিতে এভাবে ক্লিক করে দিচ্ছি। রবি এবং এয়ারটেলে বন্ধুরা একই কোড আপনারা ব্যবহার করবেন। ওকে, তো দেখতে পারবেন এখান থেকে ইউএসডি কোডটা আমি এখান থেকে ডায়াল করে দিচ্ছি, অর্থাৎ রানিং নিচ্ছে। এখন এইখান থেকে হচ্ছে আপনাকে টাইপ করতে হবে। তো দেখেন এখান থেকে চেক ইউর প্রমোশনাল এসএমএস স্ট্যাটাস, দেন এখান থেকে 2 এবং 3 দেওয়া আছে, 2 দেওয়া আছে স্টপ, 3 দেওয়া আছে স্টার্ট। আপনি কী করতে চাচ্ছেন, যদি বন্ধ করতে চান তাহলে 2 দেবেন, দেখা যাচ্ছে পরবর্তীতে যদি আপনি আবার অন করতে চান তাহলে 3 দেবেন। তো আমি এখান থেকে 2 দিয়ে মনে করেন যে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দেবো। তো সেন্ড বাটনে যখন ক্লিক করবো এরপর হচ্ছে আবার একটু লোড নেবে, দেন তাদের কাছে একটা মেসেজ চলে যাবে আর কি, আমার রিকোয়েস্টের মেসেজ। পরবর্তীতে আবার একটা মেসেজ চলে আসবে যেটা আপনাদের পূর্বে গ্রামীণ সিমের মতো আমি দেখিয়ে দিয়েছি। ওকে, তো দেখতে পারবেন এই অলরেডি তাদের কাছে একটা মেসেজ চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে আবার আর একটি মেসেজ চলে আসবে। তাহলে এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে বাংলালিংক সিমে আপনার এই মেসেজটা বন্ধ করবেন। তো দেখতে পারবেন এখান থেকে আপনার মেসেজ অপশানে যাবেন, অপ লিখবেন এবং এখান থেকে 6121 এই নাম্বারে আপনি এসএমএস করে পাঠিয়ে দিবেন। তো এসএমএস যখন আপনি পাঠিয়ে দিবেন তখন হচ্ছে দেখা যাচ্ছে আপনাকে এই ধরনের একটি এসএমএস আসবে, আপনাকে অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি। আপনার মেসেজ অপশানে গিয়ে
এটা টাইপ করে দিবেন ঠিক আছে অফ লিখবেন অফ লেখার পরে যে 6121 লিখে মেসেজ করবেন দুনিয়ার পরে এখান থেকে আপনার একটা মেসেজ চলে আসবে যে ডিয়ার সাবস্ক্রাইবার ইওর রিকোয়েস্ট টু স্টপ প্রমোশনাল অফার ফ্রম বাংলালিংক উইল বি জুয়েট উইদিন 48 আওয়ার্স অর্থাৎ 48 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার কি হয়ে যাবে আপনার একটা কার্যক্রম শুরু হয়ে যাবে আরেকটা হচ্ছে টেলিটক তো দেখতে পারেন এখান থেকে টেলিটকের এই ধরনের কোনো সেবা নেই অর্থাৎ SMS এর ব্লক নেই তো এভাবে আপনি খুব সহজে আপনার সকল সিমের অপ্রয়োজনীয় মেসেজগুলো বন্ধ করে রাখতে পারবেন বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটি বিষয় শেয়ার করা তো আশা রাখি বুঝতে পারেন আপনি কিভাবে আপনার সিমে আসা অতিরিক্ত যে মেসেজগুলো আছে তো অর্থাৎ অপ্রয়োজনীয় যে মেসেজগুলো আছে এই মেসেজগুলো আপনি কিভাবে বন্ধ করে নিতে পারবেন ইজিলি তো দেখা যাচ্ছে যে এর পরও যদি আপনার কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি কমেন্ট সেকশনে আপনি আপনার মতামতটা জানিয়ে দিবেন আশা রাখি আপনার সকল সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ